True. আচ্ছা, লাইভটা কি অন হয়েছে আমাকে একটু জানাবেন, আমি কি লাইভে এসেছি? শুভ সন্ধ্যা। আচ্ছা, লাইভ অন হয়ে গেছি, ঠিক আছে। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আমাকে। আমি ঠিক মতো ঠিক আছে, শোনা যাচ্ছে দিদি, থ্যাংক ইউ, ঠিক আছে। আস্তে আস্তে জয়েন হচ্ছেন সবাই। ঠিক আছে, শুরু করি। আজকের আমি এসেছি লাইভ প্রোগ্রামে, আনন্দলোক সিলেটের যে সংস্থা, ওনার কর্ণধার আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন লাইভ অনুষ্ঠানের জন্য। তো সেই আমন্ত্রণে সাড়া দিয়েই আমি আজকে লাইভে এসেছি, প্রথমবার এই গ্রুপ থেকে। একটু সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, ঠিক আছে। যারা এই মুহূর্তে সঙ্গে আছেন সকলকে আমার নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আস্তে আস্তে গানে চলে যাই, আমি শুরু করছি লাইভ প্রথম গান দিয়ে। প্রথম গান আমার পূজা পর্যায়ের। এই মুহূর্তে তো সময়টা বড়ই অস্থির, খুব এলোমেলো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কবির তো স্মরণ করতেই হবে, এছাড়া আমাদের কোনো গতি নেই। পূজা পর্যায়ের গান দিয়ে আমি শুরু করছি। এটির রচনাকাল 1306 বঙ্গাব্দ, এটি একতালে নিবদ্ধ। আমি শুরু করছি। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানি অত জানি, হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানি অত জানি, পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে, আজি
কোনোমি তোমারে চলিব না তো সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে, সব কল রবি সারা দিন মান শুনিয় না দে সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে, সব কল রবি সারা দিন মান শুনিয় না দে সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে, নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে। ধন্যবাদ প্রবাল দাস কমেন্ট করছেন, বিকাশ রয় সাধারণ নিবেদন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, সাথে থাকুন। অজন্তা শুক্লা, অনেক ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ প্রথম গান ভালো লাগার জন্য। আমি পরের গানে যাই, চিত্রকর্যের গান কারবাতালে নিবদ্ধ গানটি মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে নিভৃত বাসিনী মধুরে তুই
জানিসি পিপো পুহরি তো দিশি দিশি মধুরি তু জাগে দিবানিসি পিপো পুহরি তো দিশি দিশি মানুষ মধুপ পদতলে মুরছি পড়েছে পরি মলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনু মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে মধুর মল্লিকা মুখার্জি ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ। আজকে পরের গানে যাই আমি। পরের গানে যাব। পরের গানটি প্রেম পর্যায়ে একটি চলে যাই পরের গানে। তুমি আমায় ডেকেছো
আছে কখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমায় তখন ছিলেন বহু দাদা আপনারা সাথে আছে বলেই আমি আজকে সাহস নিয়ে গান করছি প্রথমবার আনন্দলোক সিলেটের পেজ থেকে। শুধু তানপুরা দিয়ে একটি গাও পুরো দেশে। হ্যাঁ হ্যাঁ গাইব, শুধু তানপুরা দিয়ে গাইব। জয় দাস, ধন্যবাদ দাদা। অটো স্টিল হয়ে গেছে, একটু জানান তো আমাকে ঠিকঠাক ভিডিও আসছে কিনা। অটো স্টিল হয়ে গেছে বলছেন একজন, তাই কি? পরের গানে যাই। পরের গানটি একটি বর্ষার গানে আমি যাচ্ছি। এটা সবাইয়েরই অত্যন্ত প্রিয় বর্ষার গান রবীন্দ্রনাথের, আবার এসেছে আসা। শুরু করছি, ঠিক আছে? ভিডিও অডিও ঠিক আছে, ধন্যবাদ দাদা, ঠিক আছে। এসেছে আশার আকাশ ছে, আবার এসেছে আশার আকাশ ছে, আসে বৃষ্টির সুবাস বাতাস বে, আবার এসেছে আশার আকাশ ছে, এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নূতন মেঘের ঘনিমার পানি চে রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে,
নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে আকাশে আসি বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশার আকাশে সবাইকে ধন্যবাদ অনেক যারা সাথে আছেন আমাকে সাহস দিয়ে যাচ্ছেন গাইবার চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে মার্জনা করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য পরের গানে যাই পরের গানটিও পূজা পর্যায়ে এই গানটি ঝাঁপতালে নিবদ্ধ এই গানটি 1314 বঙ্গাব্দ সালে রচনা কবি জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ গগনে গ্রহ তারা জয় অনিমেষ চাহিরয় গগনে গ্রহ নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তুরু পাখি
সম শ্রবণ রয়েছি মিলি চিত্ত গভীরে চাহিয়া রহি আখি মম কৃষ্ণ তোর পাখি সম শ্রবণ রয়েছি মিলি চিত্ত গভীরে কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে ভুলিব সব ডুবিয়া আনন্দ নীরে চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। ধন্যবাদ যারা এখন সাথে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের গানে যাই, পরের গানটিও পূজা পর্যায়ের একটি গান। এটির রচনাকাল 1291 বঙ্গাব্দে। পূজা পর্যায়ের গানটি ইত্তালি নিবদ্ধ গানটি চলে যায় গান। কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে সখা কত ভালোবাসি ভেবেছি নু কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব তুনয়ের কথা ভেবেছি নু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপনে পূ
কাহু জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রু বারি চয় আপনি আজি কে যাবে শুধাইছো আসি আপনি আজি কে যাবে শুধাইছো আসি কেমনি প্রকাশি কব কত ভালোবাসি কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণী দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা আচ্ছা, তানপুরার সাউন্ড আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে, এখন ঠিক আছে? লাস্ট গানে যেটা করলাম ঠিক আছে, একটু জানাবেন আমাকে। ঠিক আছে, পরের গানে আমি যাচ্ছি, ঠিক আছে। পরের গানটি আমার প্রেম পর্যায়ের গান। আমার মন মানে না দিন রজ পুলক রাখিতে নারে ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নি উঠালে নয়ন বারি ওগো সজনি আমার মন মানি না দিন ওগো বা
বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বন মর মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মত জড়ায়ে ধরেছে গলে, গো ফুলের গন্ধ বন্ধুর মত জড়ায়ে ধরেছে গলে, আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নি সরিয়া এতন ভরিয়া পুলক রাখিতে নারে, কবো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উঠলে নয়ন বারি, কবো সজনি আমার মন মানি না দিন আমার শেষ গানের দিকে আমি এগোব। সবাই কেমন লাগছে একটু জানান কমেন্টে। দিবস রজনী আমি জানি, ধন্যবাদ বিজয় দাস, অনেক অনেক ধন্যবাদ। মালবিকা ভট্টাচার্য খুব সুন্দর, থ্যাংক ইউ, ধন্যবাদ থাকি। সেবার আমার শেষ গানে আমি যাব। শেষ গানটি আমার একটিও প্রেম পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান দিয়ে আমি অনুষ্ঠান আজকে শেষ করব। আচ্ছা, ও যে মানে না মানা আজকের হবে না, আমি নেক্সট টাইম গাইব। ও যে মানে না মানা, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, বন ফুলের মালার গন্ধ বাঁশের তানে মিশে যায়, বন ফুলের মালার গন্ধ বাঁশের তানে মিশে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজ।
ছুঁয়ে বাঁশি খালি চুরি করে হাসি খালি অধর ছুঁয়ে বাঁশি খালি চুরি করে হাসি খালি মধুর হাসি মধুর গানে প্রাণীর পানে ভেসে যায় মধুর হাসি মধুর গানে প্রাণীর পানে ভেসে যায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে বাজায় যবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে যবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে যমুনারে কলতান কানে আসে কাঁদে প্রাণ যমুনারে কলতান কানে আসে কাঁদে প্রাণ আকাশে ওই মধুর বিধু কাহার পানি হেসে চায় আকাশে ওই মধুর বিধু কাহার পানি হেসে চায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে বাজায় বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায় বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে সময় কিছুটা আছে, হ্যাঁ রানা সিনহা দাদা ঠিকই বলেছেন, আমার একটি ছোট্ট বেবি আছে, 7 মাসের একটি ছোট্ট বেবি আছে, ওকে রেখে আমি লাইভে বসেছি দাদার অনুরোধে। দাদার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটা দাদা করে দিয়েছেন। আজকে সকালেই দাদা আমাকে বলেছেন যে লাইভে আসার জন্য। দাদার কথা তো আমি ফেলতে পারি না, আমি রাজি হয়ে যাই আজকে আসার জন্য লাইভে। ঠিক আছে, আর একটি গান দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। Mm-hmm.
ধন্যবাদ। আমি আর একটি গান দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। তোমরা যাও বলো তাই বলো, তোমরা যাও বলো তাই বলো, আমার লাগে না মনে, যাও বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যাই বেলা, আমার যাই বেলা বয়ে যাই বেলা, কেমন বিনা কারণে তোমরা যাও বলো তাই বলো, তোমরা যাও বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি শুনি যাও বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যাও বলো তাই বলো, সে গান আমার লাগলো যে গো, লাগলো ভ্রমর গুঞ্জনে, সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু, খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, ওই আকাশ ছাওয়া কাহার যাওয়া, আকাশ ছাওয়া কাহার যাওয়া, এমন করে লাগে আজি আমার নয়ন, যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর সবশেষে আনন্দলোক সিলেট পেজটিকেও, পেজের যে কর্ণধার দাদা রানা সিনহা দাদাকেও আমার অশেষ কৃতজ্ঞতা জানাই। দাদা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। সকলকে জানাই শুভরাত্রি, ধন্যবাদ।